আপনাক বুদে সদা লগর পেরে ফাতে আমার এর পেরে নি হান্দুর ঘরত বলে বা আদে মুক হিতাই হে ভগবান মোর বিউঠে এনে কোয়া সকান্ত চলিছে ও কিমান মাথা মাসছে জানে না ভাই ই রিকশা চলাবো কোনে ও হাফিজ ও কি নি দিম দে হি চলো ও বুঝি পালো এতিয়া রিকশা কোন হল ই চলাবো হি এতিয়া ইয়ার হির মাজত ও এখাতর জীবনৰ আধাৰত লেখা কবিতাটো ডিসকাস কৰিবলৈ আহিছিলো হ মোৰ জীবনৰ আধাৰত কবিতা নহয় অৰিতা পাৰা যদি এটা গল্পকে লিখিবা পাৰিম ৰব কিয় নৰে ও একলে একলে হাঁহি আছে যে পুৰা মন্দালে হৈ থৈ গেল কি কলা মো হয়ে থই গেল ও তো কন্দে থই গেল কি কন্দে থই গেল দিয়ক যাকে ভাল পাও যায় তার লগত বিয়া নহবাও পারে ভাল দস্তা কো বাবা পারে কিন্তু বিয়া এক থেতে হবা লাগবে এই বলি ভাবি আসল ইয়া কি অধাসারি কথা ভাবি আসলে আইমান দিনে তোমার কি হল জয়শ্রীবর কথা গেলা ভাবি ভাবি নাওমান আবেগি খানই পুষ্য তামাম নোভেল এখন হব কিন্তু আবেগক প্রাধান্য দিলে তোমার ভাল নোভেল নহব বিবেকক প্রাধান্য দিব লাগিব প্রতিটো চরিত্র বিবেকেরে বিশ্লেষণ করে চাব পারিব লাগিব নায়ক নায়িকার ঠাই বেলেগ খলনায়কর ঠাই বেলেগ হ্যাঁ গিয়া ঠিক হয়ে গেছি ও আপনি আমার নোভেলের একটা চরিত্র তো মই ভিলেনর বন্ধু জিগ্রি দোস্ত ভিলেন কোন বুদেদা ওরব নোভেল খানর নাম কি দিম হে সরি যিখন নোভেলর ভিলেন বুদেশ্বর মই নামাকরণ করিব নোৱাৰিম পাকঘৰ চুৱাই ফেলোৱা বাল্টিংটো ফুৰি যাওঁ পাৰে ফেলাই নাই পাওঁ হয়তো দে মাও নাই যার ভাও নাই তার কি কলাক পেহি মাও নাই যার ভাও নাই তার মা এক নহলি একো নাই মা ময়রা চলির একো থান থিতি নাই কিন্তু ইটা কথাটো বেলেগ দে মাই কি বেলেগ হে পেহি মা এক নহলিও মানুষ চলবা পারে ইয়ে কিন্তু তিরি নহলি মানুষ চলবা নরে ইটা আমি বদলে কবা লাগবো যার নাই তিরি তার নাই গিরি মনটো কিবা কেম্বা লাগি গেলে পেহি মাই দিয়াৰে বা তাতে কেংকে আছে এনে আন গুণ ওলোৱা ঘৰতে আছে নাকি কেইদিন বা চুৱাই ফেল বাল্টিংটো পেল নাই অ ভলা আৰু কেৰপা দো আছে দে 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 চাব চাব যাক অ দু গোটাই গাড়ী শুৱাৰ আমাৰ মাইদিয়াৰতো কিবা হলেও আছে কেৰপাদাৰতো ফেলুৱেই নাই মোৰ গোটাই চিন্তা সুমে গেলে পেহি দে হব দে এ মণ্ডল নাহাৰ আগতে চাফা কৰি তা তোৰ গতে মনটো পতকে বহিয়া লাগে যা এ আবি তামোল এখন দেও চোন অকণ ভালকৈ ভৰাই থ'ব নোৱাৰ হেই অ মহন্ত দা ঐ অ
কি খবর দাদা? এই খবর অবর দিয়ক, টানি দিলে দীঘল, এৰি দিলে ছুটি। খবরচোন গতিয়ে নাই এৰা। এই মানুহবোৰৰ যে কি হৈছে নহয়। কিবা হ'ল? এই কিবা এটা কামত মই হৰিহৰহঁতৰ ঘৰলৈ গৈছিলোঁ। তিনিওটা ককাই ভায়েকৰ মাজত দুপাল পাল কাজিয়া। কিয়? মাকক লৈ কাজিয়া। কি মাকক লৈ কাজিয়া? তিনিওটা ভাই ককায়েকে বেলেগে বেলেগে খায়। ঠিকে আছে দিয়ক, ভাই হ'লে ঠাই ঠাই। মাকক চাৰিমাহ চাৰিমাহকৈ ৰখাৰ দায়িত্ব তিনিওটাই ভগাই লৈছিল। এতিয়া সৰুটো পুতেকে দায়িত্ব ল'ব নোৱাৰা হ'ল। তাৰমানে মাজতে চাৰিমাহ মাকৰ দায়িত্ব লোৱা কোনো নাই? নাই। এতিয়া সৰু পুতেকৰ মতে বিয়া দিয়া জীয়েকে মাকৰ দায়িত্ব ল'ব লাগে। জীয়েকো দায়িত্ব নলয়? জীয়েকে লয়, কিন্তু মাক নাযায়। তেওঁ স্বামীৰ ভেটিটো নেৰে। এতিয়া স্বামীৰ ভেটিত আকৌ তেওঁৰ দায়িত্ব লোৱা মানুহ কোনো নাই। মুঠতে এটা নিমিলা অংক। বৰ দুখ লগা হৈছে। মাকক লৈ এনেকুৱা ধৰণৰ কাজিয়া, মাকে অন্তৰত দুখ নাপাবনে? হেৰি, দুখ পাবলৈ কিটো বাকী থাকিলে? থাকেই ক'লো, মানুহবোৰ বৰ আচৰিত। সৰুতে মা মোৰ মা মোৰ বুলি কাজিয়া কৰে, আৰু ডাঙৰ হ'লে মা তোৰ মা তোৰ বুলি কাজিয়া কৰে। বৰ বিচিত্ৰ জগতহে এইখন। বাৰু চুতীয়া, আহোঁ দিয়ক। বা আলি, এটা বেলেগ খবৰ পালো এ ভাই। কি খবৰ হে? আমাৰ ছাৰ বোলে বদলি হ'ব ভাই। হেই নহয় যাক, হলি মই গম পালো। বেটা, তই গম নাপাকৈ বহুত ঘটনা হৈ আছে। মই উপল লেভেলৰ পৰা খবৰ পাইছো। ছাৰ কওক যাব? ছাৰ সদৰতে থাকবো। আৰু মই শুনা মতে এতে বোলে এটা লেডি অফিচাৰ দিব। কিনো কয়ে, সঁচা না মিছা? আ সঁচা, যা চাহ আনগে যা। হাও কি হে বাতৰি? আহিলো আপোনালোকৰ খবৰ ল'ব। চাহ তিনকে বান্ধবি যা। পইচা দক। আমাক খুৱাব না খাব হে বাতৰি? কি কলা? হয় আমাৰ খাব না আপুনি আমাক খুৱাব? খুৱাম দক, খাই যদি দক পঞ্চাশ টকা দেখ। তেলক তেলক। ঐ যাখনি পইচা লওঁ, তামোল চামোল লৈ আহিবি যা। হ'ব দক। ও কামটো কি কৰিলে হয় বাতৰি? কি কাম হে? এই কোম্বাজি কেৰাণীক মাৰা কথা আছিল। সুবিধাতে পৰা নাই হে। এ হৈছি যা, আপনার সুবিধা হতে হতে আমার অসুবিধা হব। সার একদিন আহা নাই, মই সব সামলি ললো। সারে আহক বা বেলেগ কোনবা আহিলেও সাংঘাতিক ঘটনা হব হে। তেতিয়া ফোন করে দিব, মারা তো বন্ধ করে দিম। এ মারামারি প্ল্যানিং গেলে বন্ধই করো হে, মারামারি করে আকো লাভ নাই, বদনামে হয়। আচ্ছা কে আহিল কোকসুন? ইটা এ চাহ পানি খিনি খাই লো, আস্তে আস্তে কম। আছে মই কাম কৰি টুপনে আছো। মোৰ ঘৰত অহাৰ পিছত হম পঢ়িলে আহি গতে কেম্বা গন্ধ পাল। কেন কি ৰাখছ হে ঘৰটো? কামৰ মাজে মাজে নাওমান টুপনি মাৰি আছো, মোৰ অৱস্থাটো গোটেই হেনে আন হৈছে। মোৰ ঘৰটোত টোপনি ভোটে বাঁহ ললে নেকি? হেই গোটেই ৰাতিটো তোমাৰ বিচনাত খুৱলি পিলি থাকো, নাই টোপনি নাই। হোৱা যে আহিলা হৈ পাকঘৰতহে তো কি কাণ্ড কৰি থৈছ হে? কোনটো বাতি এটাত যি ভাত কেইটামান পানী দি থৈ দিছিল? অ' মাই গড, হে তেৰিকা, সেইটো তেওঁ যোৱাৰ দিনাখনৰ দুপৰীয়াৰে ভাত। পানী অকণমান দি থলো, বোলো পিছকে পইতা ভাত অকণমান খাম। আইচি কহো, থতো থলা খাওঁটো বাঢ়ি গেলা। নহয় বাই, এই গেছ টেবুলখনৰ চেল্ফটো সিফালে থলো যে, মনতে নপৰিল নহয়, দেখাও নাপালো। কি হ'ল? হেঁতত কি আছে বুলি ও ঢাকানখান খুলি চালো। পেয়ো আছিল পাকঘৰত মোৰ লগতে। ঢাকানখান খুলি চাওঁ পিছতে ইয়ে ইয়ে
কেনে যে এটা বাস্কু মেগেল লাখে দি ও ময়ো একবার হুঙি চালু না কেনে যে মদ মদ গুন্ধ হে গুন্ধটা চাগে তোমালোকৰ নেছে লাগি গল হ্যাঁ ও ভাই পানী কোন চাগি দিয়া হলে এটা খাবই পাগল তেন ডক কি ব্যবসা কখন ইতা কথা তো শুনো ডক এ নহয় হে কবা গেলি কি হল কথাটো আচ্ছা আপনার লোক মরিতে ভাল বন্ধুত্ব হয়েছি না ওইটা আপনি মোর ভাল বন্ধু হয়েছি হইডা হয় ডক কখন ইতা আচ্ছা আমার এই বন্ধুত্বর পর আবার কিবা লাভ হইছি না কারো কো লাভ নাই ও লজে হইছি আপনাক মই লগ পালু সাহাটা মূল খুয়ালু আপনাকো মই লগ পাই সাহাটা মূল খুয়াও মুঠতে দৌড়ে ল লসেই লস আমার এই পাটনাশিপুর পুরা ও লজে হয়ে আছে কিবা লাভর কথা ভাবছি নাকি আপনি আচ্ছা আপনি যদি মোক সহযোগ করে ও মই এটা কথা ভাবছিলু ও আপনারও লাভ হব মোরও লাভ হব কেনকে লাভ হব হে ও ডেকা ই মাঘর দমি আছি 31 ডিসেম্বর আছি ভাল ব্যাপার হব মাংহুর ব্যাপার করব নাকি হেই নহয় হে ইগলা এইগুলা লেতরা বিজনেস এবার এ সাফা বিজনেস করিম বলে ভাবছু আপনি বিন্দাস যোগাড় করক যাক হে মজা দেখা আহুদক দেখা থ্যাংক ইউ কি পারমিশন দিলাকে দেখাদা আমার লাভ হব লছ নহলি হল সারে কিন্তু এইটো বস্তু সহ্য নকৰিব দেখা দা হেই কৰা নকৰা কি কথা আছে আমাৰ লাভ হলি হল সারে পাইছলা দিলে কত লাভ হব হে হেই তোৰ মাথা কমাই তই আকৌ বুজি নাপা আমাৰ লাভ হবই কিংকে এফলিয়া আচ্ছা সারে পাইছলা নিদিলি এতাৰ পৰা ভাগ লম আৰু সারে পাইছলা দিলি একে উঠে নি এতাৰ পৰা পইচা লম মুঠতে আমাৰ লাভ হবই এক গাদদাৰি কৰা নহব হল কি হলে আই ই মুঠতে গম পাব পুলিশের লগত দোস্তি দুশ্মনি দোতা বয়াজি হেখনিও নাজনা হাই ও কিয়া ওইকে কে মুখত লাউড লিগে বহি আছা তো আহান ই রিক্সা লাগে পেহরে কিন দিবা কইসা পেহরে লাভ হবো মোরো লাভ হবো দিয়কসুন ও হেতু তোয় মহে বুঝি পাইছো ও পেহরের ব্যাংকিলা যে আছে তান্দে হেতু কথা নুবুঝে নহয় ও ব্যাংকে পয়সা এরি দিবা নাল কিব পেহির পয়সা হেচার ভৈরব দা বিনয় দা তাকে তো কলু আই ফল ও একলা হল পেহেরের ব্যাংক ব্যাংকে দিবা লাগব তেতে পেহেরে দিবা পারব পেহির পয়সা পেহি জি করে এই কথা গিলা বুঝি না পা ফল হেন্দে পেহেরের গাজেন হেন্দে কবা লাগব তেতে পেহেরে দিবা পারব হলি তাহু নকলি পেহি পয়সা দিবা নরে এই গাঁওখানে পেহেরে গতাই মরামো তাহার তিনটা আরো বেশি মরামো আরো তাহাত মরামরে নহয় একলাই বিশ্বাস করো ও তাহার তিনোর কথার আগ তোর মোর কথা কম ভাই সিটকি যাব তার মানে তাহু হাক দিলি মোর ই রিক্সা নহই নহে তেছেন হলি আরো কাবা কব লাগবো লাগবো তো না আপনি পারবো এ নরু 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 মই নরু ফ ওই পাললু হ আগে মোর বহুত টাকা আছে এতিয়া বহি বহি খাওঁতে খাওঁতে সেইগিলা শেষ আৰু ময়ো এখন বিজনেছ কৰিম বুলি ঠেংখান দাঙি আছো তোৰ কোন জানা হে ভাল হলি মই কাক কওঁ পেহেৰে ভালকে সুদ ঐ পেহেৰে পাল্লি পাল্লা নল্লি বাবা বেলেগক পাকৰাব লাগিব ফল মাৰ দাছলে মাৰ মালতী টোপনি আছা যে ভাগ লাগিছে যোৱা 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 ভিতৰলৈ ভিতৰত খোৱা গৈ যোৱা এই মণ্ডল খুৰা তোৰ তাতে কাম গেলা কৰি আহি বেটাই মোৰ ভাতকেইটা খালো না দৰি কিবা ঘুমটিয়ে লাগি আছে দাদা এখনি সোমাত বিচনাত ঘুমবাও যাবা নোৱাৰো কিয় এই গধূলা বেলা বিচনাত পৰি থাকিব নাপে আমাৰ মায়ে কৈ থাকে এখনি বোলে হিৰণ্য কাশীৰ বধৰ সোমায় হিৰণ্য কাশী অ হিৰণ্য কাশী পৰ্বত অ অ এ মণ্ডল সুৰাথেত বহুত দিনৰ পন্তা ভাতৰ বাচ নাপায় এই অৱস্থা পইতা ভাতৰ বাজানা কি বুলি ক'লা বাজানা নহয় এ বাচনা মানে গুণ গুণ পায় এই অৱস্থা অ
পঁইতা ভাত খালে টোপনি ভাব আহে। পন্তা ভাত খোৱা নাই? খোৱা নাই, কিন্তু গুণ পোৱা বুলি ক'লা যে। এ বাচনা পাইছো, খোৱা নাই। মই যাওঁ দক দাদা, মাই গালিয়ে পাৰক বা মাৰোকে, মই যাই বিচনাত খুম্বাই লাগবো হে। এতে এনেকৈ হিৰণ্য আৰু কাশীৰ বদ্ৰ সোমাই বুলি ও বেঞ্চিখানত বহি টুক নেথাকিলি বেঞ্চিখানৰ পৰা উল্টা খাই নাকৰ বাৰেণ্ডে মোৰ ভেলটি যাব। এ যাওঁ দক। ও খুড়া কি কৈছি হে? অ এখন পঢ়ি আছো ৰ। অ এখনতো চাই ৰ গাড়ীৰে ফটো। গাড়ী গিলাইতো চাই আছো। ঐ খাং হয় হরেক কিসিমর গাড়ি, আমি সরু হয়ে থাকাং দে ইমান হরেক কিসিমর গাড়ি নাছিল। উড়া কাপড় এন্ডি সাদা, চলি ফুরে এম্বাসাদার, যজ্ঞ খাইতানোর কুঠার, মধু ডাক্তারের স্কুটার, হে আছিল গাড়ি। ও হৈদক হৈদক খুড়া, এই আজি কেটামান বছরের পর গাড়ির উৎপাদ পাচ্ছি। এই খুড়া আপনার একটা কথা সুধুর, সচা কথা কব। কিন্তু কি হয়? এই খুড়া আপনি ডাইস খেলবা জানে? জানো দক খুড়া, ও মই শুনছো এইবার 31 ডিসেম্বর পরা দমি নাজক লেগি মই গাঁৱত ডাইস খেলা পাতিম। আপনি কিন্তু গুটি ঘুরাব লাগবো। পুলিশে ধরি ফেলব ফল। হেই পুলিশক মই ফিটিং দিছো নহয়, আর আপনার যা পয়সা লাগে দিম তো মই। হ্যাঁ পয়সার কথা নহয় রহায়, ও আপনি পারব না নরে তাকে কহে। ও মোর মানুষ আছে, ও কাসিম মিয়া আর সুবিন আছে, বাকেই না চলি যি গুটি ঘুরাব। ওর কাসিম আই ওর সুবিন আই লই আইছুন মোর আগক নাম নাজনো ফল। ও ইচ্ছা মতে ঘাই ধরিবা নরু যদি মই কথাল গুটাই নহয় যা ফল। তে আপনি ফাইনাল থাকিল? ফাইনাল মানে এই পুলিশৰ পুলিশ ফিটিং হে? এ মাথো আপনি কক পারবো না নরে। এ পারিম বলি কলো যা চল। ও ইটা 100 টাকা অ্যাডভান্স দি যা। না যাও দক। কাম কৰো বলক। কি কাম? বৈশ্যৰ বাটত পহৰা দিওঁগৈ, সি উভতি আহি সোমাব খুজিলে কবা মাৰি ধৰিম। কি লাভ হ'ব? এ ভাই বলক না, হেল্পটো কৰক অকণমান। বলক বলক, হেৰি ওখ পখ মানুহ কিন্তু দেই, ভালকৈ কবা মাৰি ধৰিব। বলক বলক।